السلام عليكم. এই শব্দ নিয়মিত খাবে না খেয়ে একটা বিদায় হয়ে শুধু ঘুমাইলে জানলা মারে দেবে তামানে ঘুমাও তোমার তামানে বসে থাকবে এখানে হলো করলা আলু ভাজি তো আমরা আজকে রেসিপিটা হবে এটাই এই ধরনের সিম্পল একটা রেসিপি দিয়ে আলহামদুলিল্লাহ আমরা নিজেরাও আপনাদেরকে আরও সামনে কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সো নেক্সটে হয়তো আরও কিছু দেখাবো তাই আজকে ছিল এরকম যে পোলাও দিয়ে যে দেখেন আমরা এটা সার্ভ করতেছি এটা বাংলাদেশের বাঙালির ঐতিহ্য যে মাছে ভাতে বাঙালি ফ্রেশ রুই মাছ সকাল যেটা দেখাচ্ছিলাম বিসমিল্লাহ খাওয়ার আগে সবসময় বিসমিল্লাহ বলার চেষ্টা করবো সবাই